হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকটক নিউজ। টেকটক নিউজের আরও একটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি ইম্পর্টেন্ট খবর জানাবো। খবরটি প্রকাশিত হয়েছে একটি সংবাদ মাধ্যমে। বন্ধুরা, লাইন ভুলে যান, এবার বাড়িতে এসে পেট্রোল বা ডিজেল দিয়ে যাবে এই পেট্রোলিয়াম সংস্থা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এবার থেকে আপনি বাড়িতে বসে পেট্রোল বা ডিজেল অর্ডার করতে পারবেন, আর সেই ডিজেল বা পেট্রোল আপনার বাড়িতে দিয়ে যাওয়া হবে। বন্ধুরা, এই খবরটি আজকে আমি বিস্তারিতভাবে আপনাদের জানাবো। কিন্তু তার আগে বন্ধুরা, যারা যারা এখনও আমাদের চ্যানেল টেকটক নিউজকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। এতে করে কি হবে, এর পরবর্তী ভিডিওগুলি যখন আমরা আপলোড করব, তার নোটিফিকেশন আপনাদের কাছে অটোমেটিক্যালি চলে যাবে। আর একটি কথা বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিওটিকে প্লিজ লাইক করবেন। আপনারা লাইক করলেই কিন্তু আমরা পরবর্তী ভিডিওগুলো তৈরির জন্য আরও আনন্দিত হই। চলুন তাহলে বন্ধুরা, আর দেরি না করে এখন আমরা খবরটি বিস্তারিতভাবে জেনে নিই। লাইন ভুলে যান, এবার বাড়িতে এসে পেট্রোল ডিজেল দিয়ে যাবে এই পেট্রোলিয়াম সংস্থা। বন্ধুরা, এমনটাই হেডলাইন্সে প্রকাশিত হয়েছে। ঘরে ঘরে এখন চার চাকা, বাইক বা স্কুটার, তাই পেট্রোল পাম্পের সামনে লাইনে দাঁড়ানো আজকের যুগে খুবই পরিচিত একটি চিত্র। তবে এইবার দৈনন্দিন বাস্তব জীবনে আর লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করতে হবে না। এখন থেকে বাড়িতে পেট্রোল ডিজেল পৌঁছে দিয়ে যাবে এই মুহূর্তে দেশের সবথেকে বড় পেট্রোলিয়াম সংস্থা ইন্ডিয়ান অয়েল। বহুদিন আগে এই পরিকল্পনাটি হাতে নিয়েছিল ইন্ডিয়ান অয়েল। প্রথমে পুনেতে চালু হয়েছিল এই পরিষেবা, বর্তমানে চেন্নাইতেও চালু হয়ে গেছে এই পরিষেবা। তবে খুব শীঘ্রই সারা দেশে এই সুবিধা চালু হয়ে যাবে। এক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে যাবে তেলের গাড়ি, সঙ্গে থাকবে পাম্পের মতো একটি মেশিনও। 200 থেকে 2500 লিটার পর্যন্ত তেল পাওয়া যাবে একসাথে। কিভাবে বুক করতে হবে তেল, অ্যাপের মাধ্যমে প্রয়োজন মতো তেল বুক করা যাবে বলে জানিয়েছে সংস্থা। ফলে যাদের বাড়ি থেকে পাম্প অনেকটা দূরে, তাদের পক্ষে অন্তত সুবিধা হবে বলে এই নতুন পরিকাঠামোয় জানা গিয়েছে। এমনকি যদি রাস্তার মাঝখানে গাড়ির তেল শেষ হয়ে যায়, তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই, চলন্ত পেট্রোল পাম্পের গাড়ি পৌঁছে যাবে আপনার কাছে। এমনটাই প্রকাশিত হয়েছে একটি সংবাদ মাধ্যমে। বন্ধুরা, খবরটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেল টেকটক নিউজকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন। এখনকার মতো এই পর্যন্ত, ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।